ইতিহাস ও মর্যাদার সাথে মিল রেখে মোহাম্মদপুর এলাকাটি গত শতাব্দীর মাঝামাঝি থেকে ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মোহাম্মদপুর। সর্বস্তরের মানুষের আবাস ছিল এ এলাকায়, যা এখনও রয়েছে। কিন্তু এই এলাকার নাম মোহাম্মদপুর কেন হলো? This is Factology. প্রতি সপ্তাহে নতুন নতুন ইন্টারেস্টিং আর মজার ফ্যাক্টস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেশ বিভাগের পর বিপুল সংখ্যক অবাঙালি মুসলিম ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকায় বসবাস শুরু করেন। 1958 সালে তাদের এ এলাকায় স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করা হয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে এই নতুন এলাকার নাম রাখা হয় মোহাম্মদপুর। এই এলাকার বিভিন্ন রাস্তার নামও কিন্তু ঢাকার অন্যান্য এলাকার থেকে একটু আলাদা। এই এলাকার বিভিন্ন পাড়া মহল্লার নামকরণ করা হয়েছে বিভিন্ন মুঘল শাসকের নামে, যেমন তাজমহল রোড, হুমায়ুন রোড, বাবর রোড ইত্যাদি। শুরুতে মোহাম্মদপুর এলাকাটি আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠলেও এর বাণিজ্যিক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের জনসংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাত গম্বুজ মসজিদটি মোহাম্মদপুরের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলেও এই এলাকায় এটিই একমাত্র ঐতিহাসিক স্থান নয়। আমাদের জাতির জন্মলগ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল মোহাম্মদপুরের রায়ের বাজারে, যেখানে শহীদ হয়েছিলেন দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীরা। সেই ভয়াবহ ঘটনার জায়গাটিতে এখন শহীদদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে। ঢাকার আর কোন এলাকার নামের ইতিহাস জানতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।